হ্যালো বন্ধুরা, আমি মিঠুন। এখন একটি ছোটদের গ্রাম্য বর্ষার দৃশ্য আঁকব। স্কেচ পেন দিয়ে প্রথমে ছাতা এঁকে নিলাম, তারপর দুটো দাগ দিয়ে মানুষ এঁকে নিচ্ছি, তারপরে হাত। হাত এঁকে নেওয়ার পর তারপরে নিচে প্যান্ট, তারপর পা এঁকে নিলাম। পায়ে জুতো, এবার আমি গাছের গুড়িটি এঁকে নিলাম। গুড়িটি আঁকার পর এঁকে বেঁকে গাছের পাতা এঁকে দিলাম, আর সাইডে বাড়ি এঁকে দিচ্ছি। বাড়িটির জানলা দরজা দিয়ে দিলাম। তারপর উঁচু উঁচু মাটির ঢিপি এঁকে দিলাম, উঁচু ঢিপির উপর এঁকে বেঁকে ঝোপ এঁকে দিলাম, তারপর আকাশে এঁকে বেঁকে মেঘ এঁকে দিলাম, দুটি দাগ দিয়ে তাল গাছ আঁকলাম। এবার বাড়ির সামনে থেকে আঁকা বাঁকা পথ করে দিলাম। তারপর পথে এঁকে বেঁকে বৃষ্টির জল দিয়ে দিলাম। মেঘ থেকে বৃষ্টির গুড়ি গুড়ি ফোঁটা পড়ছে, গুড়ি গুড়ি ফোঁটা নিচেও দিয়ে দিলাম। এবার আমার ছবি আঁকা কমপ্লিট, এখন রং করব। লাল কালারটা নিয়ে ছাতার মাঝখানে ঘষে দিব। ঘষার পর সবুজ কালারটা নিয়ে এধারে দিয়ে দিব। সুন্দর করে ভরে দিতে হবে। এবার হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। ছাতার আগায় খয়েরি কালার, তারপর সবুজ কালারটা নিয়ে ঝোপের মধ্যে দিয়ে দিতে হবে। এবার হলুদ কালারটা নিয়ে ঝোপের উপর দিক দিয়ে ঘষে দিতে হবে। ডিপ নীল কালারটা নিয়ে ঝোপের নিচে ডিপ করে এবং উপরে লাইট করে ঘষে দিতে হবে। এবার হলুদ কালারটা নিয়ে মাটির মধ্যে ঘষে দিতে হবে। এপাশেও ঘষে দিতে হবে।
এইভাবে করে ঘষতে হবে। এবার ডিপ সবুজ কালারটা নিয়ে মাটির ধার দিয়ে ডিপ করে এবং দূরের দিকে লাইট করে ঘষে দিতে হবে। ও পারেও সামনে ডিপ করে এবং দূরে লাইট করে ঘষে দিতে হবে। সাবধানে ঘষতে হবে। এবার খয়েরি কালারটা নিয়ে হলুদ এবং সবুজের মাঝখানে হালকা করে এইভাবে করে ঘষে দিতে হবে। এবারেও ঘষে দিতে হবে হালকা করে। এবার ডিপ হলুদ কালারটা নিয়ে রাস্তার মধ্যে ঘষে দিতে হবে। এবার খয়েরি কালারটা নিয়ে রাস্তার ধার দিয়ে ডিপ করে এবং রাস্তার মাঝখানে লাইট করে ঘষে দিতে হবে। এবার আকাশি কালারটা নিয়ে রাস্তার মাঝখানে জমানো জলগুলিতে আকাশি কালারটা দিয়ে দিতে হবে। তারপর বৃষ্টির ফোঁটার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর মেঘের মধ্যেও দিয়ে দিতে হবে। নিচটা ভালো করে দিতে হবে, কারণ রং বাইরে না চলে আসে। তারপর ডিপ নীল কালারটা নিয়ে উপরে ডিপ করে এবং নিচে লাইট করে ঘষে দিতে হবে। তারপর কমলা কালারটা নিয়ে বাড়ির চালের উপরে দিয়ে দিতে হবে। তারপর খয়েরি কালারটা নিয়ে বাড়ির নিচে দিতে হবে। পিচ কালারটা নিয়ে একটু বাড়িতে ঘষিয়ে দিতে হবে। তারপর কালোটা নিয়ে চালের তলায় দিতে হবে। তারপর জানলা দরজা কালো। এবার রানী কালারটা নিয়ে জামায় দিয়ে দিলাম। ডিপ নীল কালারটা নিয়ে প্যান্টে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পায়ের মধ্যে পিস কালারটা দিয়ে দিচ্ছি, তারপর হাতে, এবার পায়ে কালো কালার। এবার শুকনো হলুদ কালারটা নিয়ে গাছের গুঁড়ির মধ্যে দিয়ে দিলাম, তারপর ধার দিয়ে খয়েরি কালারটা, তারপর কালো কালারটা নিয়ে গুঁড়ির ধার দিয়ে কালো কালো করে ছায়া দিয়ে দিলাম। এবার ডিপ নীল কালারটা নিয়ে গাছের পাতার নিচে ডিপ করে ঘষে দিলাম, তারপর হলুদ কালারটা নিয়ে গাছের উপরে ঘষে দিচ্ছি। ঘষার পর হলুদ আর নীল কালারের মাঝখানে সবুজ কালারটা ঘষে দিলাম। এবার ডিপ সবুজ কালারটা নিয়ে দূরের তাল গাছে দিয়ে দিলাম, হালকা একটু ডিপ নীল দিতে হবে। ছবিটি হয়ে গেল। এটা একটি বর্ষার দৃশ্য।